কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকবেন, আর এই ব্লগ চ্যানেলে সুন্দর সুন্দর কথা আমি আপনাদের সামনে নিয়ে আসব। বেশি সময় নেব না, বোরিং হয়ে যাবেন না, আপনাদের সময় নষ্ট হবে না। ধৈর্য ধরে অল্প সময়ের মধ্যে ভালো ভালো কথা আপনারা শুনতে পারবেন। মৃত্যুর সময় আমরা মলমূত্র ত্যাগ করি কেন? খুব ভালো প্রশ্ন এটা। মৃত্যুর সময় আমরা মলমূত্র ত্যাগ করে ফেলি কেন? আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি, হরিনাম করার জন্য বসেই যে হরিনাম করতে হবে তার কোনো মানে নেই। হরিনাম করার জন্য কাজ কামাই করে হরিনাম বসে বসে করতে হবে তার কোনো মানে নেই। আমি বারবার একটা কথা তুলে ধরি, হাতে কাজ করুন আর মুখে হরিনাম করুন। যাদের মালা আছে তারা সারা দিন কাজকর্মের ফাঁকে ফাঁকে যখন সময় পাবেন সকালে, ওই জন্য বলি তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে পড়ুন। বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকবে না, তাহলে কাজে লেট হয়ে যাবে। সকালে যার যেমন তাড়া আছে সেইভাবে সেরে পুজো ইত্যাদি করে ষোলমালা জপ করে নিন, হলো? তারপরে আবার সারা দিন কাজকর্ম করুন আর মুখে কিন্তু হরিনাম বলে চলুন। কাজকর্ম করুন, মুখে হরিনাম বলে চলুন। তারপরে আবার দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে আবার ষোলমালা জপ করলেন, সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে আবার বসে বসে ষোলমালা জপ করলেন, রাতের কাজ সেরে সবকে খেতে টেতে দিয়ে নিজে খাওয়া দাওয়া করে শুতে যাওয়ার আগে আবার ষোলমালা জপ করে নিলেন, তাহলে 64 মালা হয়ে যাবে। যদি কাজে কর্মে না হয় কোনো চিন্তা নেই, পরের দিন হবে, যেটুকু বাকি থাকবে। টিভি দেখা ছাড়বেন, টিভি দেখবেন না, কোনো সিরিয়ালের নেশা করবেন না। আমি আপনাদের সামনে কর জোরে মিনতি করছি, টিভিতে সিরিয়াল দেখবেন না, ওই সিরিয়াল আপনাকে নরকে নিয়ে যাবে, একদম আমি সত্য কথা বলছি। সিরিয়ালে এমন আপনারা নেশায় পরিণত হয়ে যান, আজকে দেখে কালকে কতক্ষণে দেখাবে ওইটা, কখন কি হবে দেখার জন্য হাহুতাশ করে বসে থাকেন। তো এইগুলো করবেন না, তাহলে আর মালা জপ করা হবে না। এই মালাতে নিয়ে যাবে বৈকুণ্ঠ ধাম, আর টিভিতে নিয়ে যাবে নরকে। হ্যাঁ, টিভি দেখবো না, অবশ্যই দেখবেন, যখন সময় থাকবে 2-5 মিনিট, 2-10 মিনিট, 2-15 মিনিট সেটা খবর দেখুন। দেশের সম্বন্ধেও তো অনেক কিছু জানার আছে, খবর দেখুন, টিভি দেখবেন না, সিরিয়াল দেখবেন না, সিনেমা দেখবেন না। তো হলো, তারপরে কেন নাম জপ করবেন? প্র্যাকটিস, আমি বারবার একটা কথা আপনাদের সামনে তুলে ধরি, প্র্যাকটিস। এই প্র্যাকটিস আমরা কেন করব? যাতে শেষ সময়ে যখন শেষ নিঃশ্বাস আমরা ফেলবো, আর নিঃশ্বাস ফেলবো না, এই পৃথিবী ছেড়ে যখন বিদায় নেব, তখন যেন এইটা আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে। দেখুন, যে কোনো জিনিস শিখতে হবে আগে, প্র্যাকটিস করতে হবে, তবেই সে পারবে, কদাচিৎ পারবে না। আমরা এত প্র্যাকটিস করি তবু কিন্তু শ্রীমদ ভাগবতে জড় ভারতের কথা দেওয়া আছে, জড় ভারত। তো রাজা ভরত সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী গ্রহণ করেও একটা হরিণের প্রতি তার মায়া বসে গেল, সেই হরিণটাকে নিয়ে সে দিন রাত পড়ে থাকলো। মৃত্যুর সময় তার সেই হরিণটাই মনে পড়ল, হরিণের কথাই মনে করে সে মৃত্যুবরণ করল, তার কিন্তু গতি হলো না।
কাজেই মালা জপ কেন বলছি, হরিনাম কেন বলছি, আপনারা সৎভাবে কর্ম করে যান, দান পুণ্যি সমস্ত কিছু করুন, হরিনাম করুন। এই হরিনামটা করলে কি হবে, যখন আপনারা মৃত্যু বরণ করবেন তখন অটোমেটিক মন থেকে বেরিয়ে যাবে, এই মনে সেই হরিনামই জপ হবে। যখন আপনি বুঝতে পারছেন আমার প্রাণটা চলে যাবে, আমি আর নিঃশ্বাস নিতে পারবো না, এটাই আমার শেষ নিঃশ্বাস, তখন হরিনামটা আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসবে। দেখবেন যারা যা করে তারা তাই রাত্রে স্বপ্নতে দেখে, যারা খুব বেড়াতে ভালোবাসে নানান জায়গার মানে দৃশ্যগুলো তাদের স্বপ্নে ভেসে ওঠে, যারা খেতে ভালোবাসে প্রচুর খায়, সব সময় খাবার নিয়েই চিন্তা করে, তারা স্বপ্নে খাবারই দেখে, যারা পশু পাখি এ সমস্ত নিয়ে থাকে তারা স্বপ্নে তাই দেখে। এটা সত্য, একদম সত্য, আমি বলছি এটা সত্য। কাজেই সারাদিন যদি হরিনাম করে যান, সারাদিন যদি আপনারা ভগবানের নাম করে যান, স্বপ্নতে অবশ্যই ভগবানকে দেখবেন, অবশ্যই আপনারা স্বপ্নে মন্দির দেখবেন, ঘণ্টির আওয়াজ পাবেন, শঙ্খর আওয়াজ পাবেন, মন্দিরে আরতি দেখতে পারবেন, এগুলো কম পাওয়া নয়। কিন্তু স্বপ্নে ভগবান দেখা মানে তখন জানবেন আপনার সাধনা সঠিকভাবে হচ্ছে, ভগবানকে যদি স্বপ্নে দেখেন। আর দিনরাত যদি ভগবানের কথা চিন্তা করেন, আমার কথা মিলিয়ে নেন আপনারা, আপনারা শুরু করুন আজ থেকে, যদি দিনরাত ভগবানের কথা চিন্তা করেন না, তাহলে কিন্তু রান্না করতে করতে, স্নান করতে করতে, কাজ করতে করতে মনে হবে কোথাও দূরে কোথাও হরিনাম হচ্ছে, কোথাও কীর্তন হচ্ছে, কোথাও খোল বাজছে, কোথাও মনে হচ্ছে শঙ্খ ধ্বনি ভেসে আসছে, ঠিক এইগুলো তখন মনে হবে। আবার রাস্তা দিয়ে যেতে যেতে দূর থেকে অনেক মানুষকে দেখবেন, আপনি ভাববেন যে ওই মানুষটা মনে হচ্ছে তিলক করে আছে কপালে, তখন কাছে যেই আসবে দেখবেন কিচ্ছু নেই, তো দূর থেকে মনে হবে কপালে তিলক আছে। আমার তো মনে হয়, আমি জানি না আপনাদের মনে হয় কি না, আমার কিন্তু মনে হয়, আমি প্রায় এই রকম রাস্তাঘাটে অনেক দূর থেকে মানুষ দেখলে ভাবি যে ওর কপালে তিলক আছে, মনে হয় যেন কপালটা সাদা লাগছে, তার মানে তিলক আছে, কিন্তু কাছে এসে দেখি না তিলক নেই। ঠিক আপনাদের সঙ্গেও এটা হবে, আপনারা মিলিয়ে নেন। তো কোথায় ছিলাম, শুরুটা কোথায় থেকে করলাম, মৃত্যুর সময় মলমূত্র ত্যাগ করে কেন ফেলে, আসল কথা সে তো সারা জীবন প্র্যাকটিস করেনি, হরিনাম করেনি, হরিনাম মুখে বলেনি, কৃষ্ণ কথা ভাবেনি, কৃষ্ণর কথা কাউরির মুখ থেকে শোনেনি, গুরুদেব গুরুচরণ ধরেনি, সৎসঙ্গ করেনি, তাহলে সে মৃত্যুর সময় যমরাজের দূত দেখবে। দুটো যমরাজের দূত আসে সব সময়ের জন্য জেনে রাখবেন, দুটো যমরাজের দূত আসে, দুজন আসে, তারা হাতে ওই খাঁড়া বড় বড় গোঁপ, মোটা মোটা চোখ, বড় বড় কোঁকড়ানো চুল, চোখগুলো লাল লাল, হাতে দড়ি, মানে ভয়ঙ্কর চেহারা, যে চেহারার মানুষ সেই ব্যক্তি আগে কোনোদিন দেখেনি, তার দিকে ধেয়ে আসে এবং খুব ক্রোধ, খুব রেগে আসে, ভীষণ রেগে আসে। তো তাদের সেই রূপ দেখে, তাদের রাগ দেখে, তাদের চেহারা, তাদের শরীর দেখে তখন অটোমেটিক ভয় পেয়ে যায়, প্রচণ্ড ভাবে ভয় পেয়ে যায় এবং ভয়ে মলমূত্র ত্যাগ করে ফেলে, ভয়ে। মৃত্যুর শয্যায় তখন তার সেই ক্ষমতা থাকে না যে সে মলমূত্র ত্যাগ করবে,
দরকারও হয় না, কিন্তু ভয়ে তখন করে ফেলে। আর যে ভগবানের নাম করে, কৃষ্ণ নাম করে, তার আরাধ্য দেবদেবীর নাম করে, সে কিন্তু মলমূত্র ত্যাগ করে না, সে শান্ত হয়ে শুয়ে থাকে এবং মুখটা, তার মুখমণ্ডল মণ্ডলটা দেখলে মানুষের খুব ভালো লাগে, মনে হয় তার দুঃখ নেই, জ্বালা নেই, শোক নেই, তাপ নেই, কিচ্ছু নেই, সে শান্তভাবে পড়ে রয়েছে। তখনই জানতে হবে তার কোনো ভয় নেই, তার কাছে কিন্তু যমের দূত আসছে না। কেন না, সে সারা জীবন হরিনাম করে এসেছে, সেই সময় বসে সে হরিনামই করছে, তার মনের অন্তরে হরিনাম জপ হচ্ছে। কাজে প্র্যাকটিস করুন, অভ্যাস করুন, সঙ্গে কিন্তু কেউ যাবে না, পুত্র সন্তান আত্মীয় আদি কেউ সঙ্গে যাবে না, একাই যেতে হবে আপনাকে। তখন কিন্তু দুর্গতি দুরকমের হয়, একটা সুগতি হয় যদি ভগবানের নাম মনে পড়ে সোজা বৈকুণ্ঠ ধাম, একটা কিন্তু একদম নিকৃষ্ট মানের গতি হয়, সেটা কি যম লোকে যেতে হয়, যমে দুধ বেঁধে নিয়ে যায়, প্রচন্ড কষ্ট পেতে পেতে যেতে হয় তখন। খুব সাবধান, আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশেষ করে হরিনাম গুনগুনাতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গো।